নমস্কার, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব জন্মাষ্টমী পুজো পদ্ধতি সম্পর্কে। এই পুজো করতে গেলে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, কি কি পুজোর জন্য উপকরণ প্রয়োজন পড়বে, তথা জন্মাষ্টমী ব্রতের গুরুত্ব বা মাহাত্ম কি, বা এই ব্রত পালন করলে কি হয়, বা এই ব্রত পালন করলে কি সমস্যায় পড়তে হয় বা কোন পাপের ভাগিদারী হতে হয়, সেই বিষয়েও কিন্তু আলোচনা করবো। এছাড়াও 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, অর্থাৎ জন্মাষ্টমী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। এছাড়াও জন্মাষ্টমীর দিন বিশেষ কিছু কর্ম রয়েছে, সেগুলো কিন্তু কখনোই করতে নেই, এবং এই কর্মগুলির মধ্যে যদি ভুল করেও আপনারা একটি কর্মও করে থাকেন, তাহলে কিন্তু সম্পূর্ণ পুজো বিফল হয়ে যায়। শুধু তাই নয়, জন্মাষ্টমীতে যে অন্নভোগ ভগবানকে নিবেদন করা হয় বা যে তালের বড়া বা নৈবেদ্য ভগবানকে দেয়া হয়, সেক্ষেত্রে যারা ব্রতী রয়েছেন, যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, তারা কি সেই প্রসাদ গ্রহণ করতে পারেন, এই বিষয়ে কিন্তু আমার কাছে অনেকেই প্রশ্ন করেন। সেক্ষেত্রে ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করে করে না দেখে সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আচ্ছা, প্রথমত জেনে নিন যে এই 2024 সালে কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী পুজো। 26 আগস্ট সোমবার নাকি 27 আগস্ট মঙ্গলবার? এই বিষয়ে অনেকের মনে একটা কনফিউজ রয়েছে, ডাউট রয়েছে, সেই ডাউটটা আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। দেখুন, পঞ্জিকা অনুযায়ী স্মার্ত ও গোস্বামী মতে আলাদা আলাদা কৃষ্ণ জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হবে এবং পারণ প্রক্রিয়াও সমাপন হবে এই দুই মতে পৃথক পৃথক দিনে। সেক্ষেত্রে স্মার্ত মতে এই বছর জন্মাষ্টমী পুজো পালন করা হবে বাংলার 9ই ভাদ্র 1431, ইংরাজি 26 আগস্ট 2024 সোমবার পালন করা হবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে পুজো ও বসুধারা জয়ন্তী যোগে, এবং গোস্বামী মতে বাংলায় 10ই ভাদ্র 1431, ইংরাজি 27 আগস্ট 2024 মঙ্গলবার পালন করা হবে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। এছাড়াও অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে বাংলা 9ই ভাদ্র 1431, ইংরাজি 26 আগস্ট 2024 সোমবার দিবা 8টা 6 মিনিটে, এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলা 10ই ভাদ্র 1431, ইংরেজি 27 আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা 49 মিনিটে। এরপর জেনে নিন স্মার্ত মতে পালনের সময়সূচি সম্পর্কে। দেখুন, যারা কৃষ্ণ পুজো করবেন, জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, তারা পালন করবেন স্মার্ত মতে বাংলা 10ই ভাদ্র 1431, ইংরাজি 27 আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা 49 গতে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রতের পালন প্রক্রিয়া এই সময়ের মধ্যে সমাপন করবেন, এবং গোস্বামী মতে পালনের সময় হলো বাংলা 11ই ভাদ্র 1431, ইংরাজি 28 আগস্ট 2024 বুধবার শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রতের পালন সম্পন্ন হবে। যাই হোক, এরপর জেনে নিন যে এই জন্মাষ্টমীর ব্রত কেন এত পবিত্র বা এই ব্রতের মহিমা কি, শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর ব্রতের এত প্রাধান্যই বা কেন, আসুন এই বিষয়ে আমরা এরপর একটু জানার চেষ্টা করি। দেখুন, শাস্ত্রে বর্ণিত রয়েছে জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা রোগ ব্যাধি মানে থেকে মুক্তি পান, তথা প্রসিদ্ধ মানে সুখ শান্তি সমৃদ্ধ আনন্দ মানে শান্তি লাভ বা সকল পাপ থেকেও মুক্তি পাওয়া যায় জন্মাষ্টমী ব্রতের মাধ্যমে। এছাড়াও পরলোক গমনে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন, তথা ভবিষ্য পুরাণে শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই প্রতি বছর জন্মাষ্টমীর ব্রত কিন্তু পালন করতে পারেন বা পালন করা উচিত। কিন্তু যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করেন না তারা অধোগতি লাভ করে। এছাড়াও জন্মাষ্টমী পালনের গুরুত্ব সম্পর্কে স্বয়ং ব্রহ্মদেব নারদমুনিকে একদা বলেছিলেন, যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন না তারা কিন্তু বাজ পাখি গাধা শকুন মানে এই জন্মগুলো তাদের কিন্তু পরজন্মে লাভ করতে হয়, বা মানুষের মাংসগ্রহণের মতো মহাপাপও তাদেরকে স্পর্শ করে। এছাড়াও যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না, এখানে ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে তারা কিন্তু ত্রিভুবনের সমস্ত পাপ তাদেরকে স্পর্শ করে, তথা ইহলোক গমনের পর পরলোকে গিয়ে তাদের কিন্তু জীবনে নরকের গতি হয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই জন্মাষ্টমীর ব্রত একটু পালন করা। শুধু তাই নয়, একই প্রসঙ্গে বলা হয়েছে আমাদের শাস্ত্রে, যদি কোনো জ্ঞানী মানুষ সাধু পুরুষ পণ্ডিত ব্যক্তি তারা যদি ভগবানের মানে শাস্ত্র অধ্যয়নও করে থাকেন, তবুও কেউ যদি এই জন্মাষ্টমী পালন না করে থাকেন,
তাদেরকে কিন্তু সর্বজনীতে জন্মগ্রহণ করতে হয়। এবং শাস্ত্রে এমনও বলা হয়েছে, ব্রহ্মহত্যা, গোহত্যা, নারী হত্যা, শিশু হত্যার মতো পাপও সেই সব মানুষদেরকে স্পর্শ করে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না। এছাড়াও স্কন্দ পুরাণ এবং ভবিষ্য পুরাণে উল্লেখ রয়েছে যে, মানে শ্রদ্ধার সহিত কোনো যদি ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করেন, তার সাত জন্মের পাপ খণ্ডন হয় এবং সেই রকম মানুষের আত্মারা মৃত্যুর পর ভগবানকে প্রসন্ন করে মানে ভগবত ধাম প্রাপ্ত করে থাকেন, যারা জন্মাষ্টমীর ব্রত পালন মানে জীবনে করে থাকেন। এছাড়াও যাদের গৃহে ছোট্ট গোপাল রয়েছে বা রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে বা শ্রীকৃষ্ণের যে কোনো রূপের প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি যদি থাকে, সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। বিশেষ করে যাদের গৃহে ছোট্ট গোপাল সোনা রয়েছে তাদের অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়। এমনটা বিশ্বাস করা হয় এই ব্রত যারা পালন করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় এবং সংসার সুখ শান্তি এবং সৌভাগ্যতে পরিপূর্ণ থাকে। যাই হোক, এরপর আলোচনা করব যে কিভাবে আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত নিজের ঘরে খুব সহজেই পালন করবেন সে সম্পর্কে। দেখুন, জন্মাষ্টমীর ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তথা সংযম করবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না তথা চা বা যে কোনো নেশার দ্রব্য গ্রহণ করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, সরিয়ে রাখবেন এবং রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই ভালো করে দন্ত মঞ্জন করে নেবেন, কারণ কোনো খাবারের টুকরো যেন দাঁতের মধ্যে না থাকে, এই জন্য অবশ্যই আপনারা কিন্তু দন্ত মঞ্জন করবেন। এবং যদি পারেন জন্মাষ্টমীর ব্রত পালন করার আগের দিন আতপ চালের ভোগ বা খিচুড়ি ভগবান শ্রীকৃষ্ণকে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন এবং সেটি প্রসাদ রূপে নিজেরাও সেদিন গ্রহণ করবেন। এরপর জন্মাষ্টমীর দিন আপনারা জন্মাষ্টমীর ব্রতটির সংকল্প কখন করবেন বা সংকল্প মন্ত্রটি কি, কিভাবে সংকল্প করতে হবে সেই বিষয়ে এরপর বলছি, একটু মন দিয়ে শুনুন। দেখুন, জন্মাষ্টমীর দিন ভোরবেলায় সূর্য উদয় হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তে আপনি শয্যাত্যাগ করবেন তথা ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করবেন। দেখুন, অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। দেখুন, সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়টিকে ব্রহ্ম মানে আগের সময় থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং এই ব্রহ্ম মুহূর্ত পিরিয়ডটা থাকে 48 মিনিট পর্যন্ত। দেখুন, আমাদের প্রতি 24 ঘন্টায় 30টি মুহূর্ত রয়েছে এবং প্রতিটি মুহূর্তের স্থায়িত্বকাল হচ্ছে 48 মিনিট, 48 মিনিট। যদি আপনারা একটা অনুমান করে চলেন তাহলে এই ব্রহ্ম মুহূর্ত পিরিয়ডিক্যাল টাইমটি অ্যাকচুয়ালি হতে পারে 3:30 থেকে 4:30 পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্ত টাইম কিন্তু বিদ্যমান থাকে। তাহলে জন্মাষ্টমীর দিন আপনারা এই সময়টার মধ্যে শয্যাত্যাগ করবেন এবং 3 বার ওম গঙ্গেয় নম এই মন্ত্র উচ্চারণ করে প্রাতঃস্নান করে নেবেন এবং স্নানের জলে 1-2 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দেবেন। যদি পারেন কালো তিল অল্প করে মিশিয়ে নিতে পারেন, সাথে নিম পাতা দিতে পারেন। এর ফলে কি হয়, দেহ এবং মন পরিশুদ্ধ হয়ে ওঠে। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক করে আচমন করে মঙ্গল আরতি করবেন, হরিনাম জপ করবেন এবং ভোরবেলায় ভগবানের নিকট আপনি সংকল্প করবেন উনাকে প্রণাম জ্ঞাপন করে। আচ্ছা, এক্ষেত্রে কিভাবে সংকল্প করবেন সেটা জেনে নিন। দেখুন, আপনি জন্মাষ্টমীর দিন ভোরবেলায় ভগবানের চরণে অর্থাৎ শ্রী গোপাল প্রভু নারায়ণ অর্থাৎ অথবা শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে আপনি ব্রতের সংকল্প করবেন। দেখুন, এই জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি আমি স্ক্রিনে প্রদান করছি, আপনারা তা দেখে মন্ত্রটি কিন্তু লিখে নিতে পারেন। যাই হোক, জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি হল, অদ্যস্থিতা নিরাহার সভূতে পরমেশ্বর ভক্ষামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে, অদ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোগকে অহং পণ্ডরীকাক্ষম শরণং মে ভবচ্যুত। দেখুন, এর বাংলা অর্থ হলো, হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাস থাকিয়া কল্ল অর্থাৎ আগামীকাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণস্থান হন।
আপনারা এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আমি আজকে ব্রত পালন করতে চাই, তাই হে প্রভু আপনি আমাকে কৃপা করুন, শক্তি দেন, ভক্তি দেন, যেন আমি সঠিকভাবে আপনার এই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারি, আমার যেন কোনো প্রকারের সমস্যা না হয়, ভুল ত্রুটি না হয়, আপনি আমাকে কৃপা করুন, আমি আপনার চরণে শরণাগত হচ্ছি। এছাড়াও জন্মাষ্টমীর দিন আপনারা যতটা পারবেন হরিনাম জপ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, ঈশ্বরের কাজ করবেন, নিজেকে ব্যস্ত রাখবেন, এক কথায় বললে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করার চেষ্টা করবেন। যাই হোক, জন্মাষ্টমী পালনের জন্য অর্থাৎ কৃষ্ণ পূজার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন পড়ে এবং এই উপকরণগুলি কিন্তু কৃষ্ণ পূজোই আবশ্যক, এই উপকরণ ছাড়া কৃষ্ণ পুজো কিন্তু হয় না। দেখুন, জন্মাষ্টমী পুজোর ক্ষেত্রে গোপাল বা কৃষ্ণ কে অবশ্যই আপনারা কিন্তু এক হয় দোলনার উপর বসাবেন বা সিংহাসনের উপর রাখতে হবে, এবং উনার পুজোতে ময়ূর পালক অতি আবশ্যক একটি উপকরণ, এবং পূজার স্থানে একটি বাঁশি এবং গোমাতার মূর্তি অবশ্যই রাখতে হবে। এছাড়াও বৈজন্তীর মালা, লাল কাপড়, গহনা, মুকুট, ওড়না, গোপীচন্দন, কুমকুম, হলুদ, অক্ষত, মৌলি, তুলসীর মালা, সুগন্ধি কোনো জিনিস, তামা বা রূপোর পাত্র, তুলসী পাতা, সুগন্ধি ফুল, ফুলের মালা ও দূর্বা, এই উপকরণগুলি জন্মাষ্টমী পুজোর জন্য আবশ্যক। এছাড়াও পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ, দই, ঘি, মধু, শর্করা এগুলি প্রয়োজন। এছাড়াও একটি পান, একটি গোটা সুপারি, এলাচ, লবঙ্গ, প্রদীপ, ধূপধুনো এবং কর্পূর থাকা আবশ্যক। এছাড়াও ভগবানের নৈবেদ্য হিসাবে মাখন, মিছরি, দুধের তৈরি মিষ্টি, নারকেল, এছাড়াও তালের তৈরি যে কোনো খাবার, যেমন ধরুন তালের লুচি, তালের বড়া, ফুলরি ইত্যাদি ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও আতপ, চাল ও বাতাসা ইত্যাদি পুজোর নৈবেদ্য হিসাবে প্রয়োজন। এছাড়াও যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা রাত 8টার পর পুজো অর্চনা করবেন, তবে সব থেকে শুভ সময় হলো রাত 12টা, কারণ সেই সময় শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিল। এবং যারা উপবাস মানে করবেন, ব্রত করবেন, তারা কিন্তু জন্মাষ্টমীর দিন চা, মেডিসিন, জল, দুধ, লেবু মিশ্রিত শরবত এইগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। এছাড়া অন্য কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করতে এদিন আর পারবেন না, তবে চায়ের মধ্যে লিকার চা, যেটা লাল চা, সেই চা গ্রহণ করতে পারেন। এবং যারা ব্রত রাখবেন না, যারা মানে নর্মালি শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন, তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে পারেন বা ফলমূল আহার ইত্যাদি গ্রহণ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এছাড়াও যারা ব্রাহ্মণ ছাড়াই নিজের গৃহে শ্রীকৃষ্ণের পুজো করতে চান, তারা প্রথমে আসন পেতে বসবেন এবং আপনাদের প্রথম কাজটি হবে আচমন করা। আচমন হয়ে যাওয়ার পর প্রদীপ ধূপ জ্বালিয়ে পঞ্চামৃত তৈরি করে শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের অভিষেক করাবেন। তারপর গোপাল বা শ্রীকৃষ্ণ বা রাধা মাধব বা লক্ষ্মীনারায়ণের যে মূর্তি বা ভগবান আপনার গৃহে রয়েছে ওনাকে ভালো করে শৃঙ্গার করাবেন, নূতন বস্ত্র পরাবেন এবং কিছুটা চন্দন বেটে ভগবানের চরণে এবং সমগ্র ভগবানের দেহে অল্প করে লাগিয়ে দেবেন। এরপর সুগন্ধি ফুল দিয়ে ভগবানের আসন বা সিংহাসনটি ভালো করে সাজিয়ে দেবেন এবং তার সাথে শ্রীকৃষ্ণকে অবশ্যই একটি বাঁশি প্রদান করবেন এবং ময়ূর পালক নিবেদন করতে হবে। এরপর আপনারা ভগবানের চরণে তুলসীপত্র এবং তুলসী দল অবশ্যই এই দিন কিন্তু নিবেদন করবেন, তুলসী মঞ্জুরিও আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্যগুলো প্রদান করবেন একে একে, এবং প্রত্যেকটা নৈবেদ্যের মধ্যে অতি আবশ্যক তুলসী পত্র কিন্তু অবশ্যই দিবেন, এবং ভগবানকে যে গ্লাসে জল দিবেন সেই গ্লাসের মধ্যেও কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন, এবং তুলসী পত্রের মধ্যে অবশ্যই অল্প করে চন্দন লাগিয়ে তারপর সেটি নিবেদন করবেন। দেখুন, আপনাদেরকে আমি আগেই বললাম তালের তৈরি যে কোনো খাবার ভগবানের অতি পছন্দের, তাই তালের বড়া, তালের লুচি, পায়েস, ননি, ক্ষীর, মাখন বা মালপোয়া, সন্দেশ, মিষ্টি বা মৌসুমি ফল, অর্থাৎ যে যেরকমটা পারবেন সে সেরকম নৈবেদ্য ভগবানকে নিবেদন করতে পারেন। এরপর মনে মনে আপনারা কি করবেন, পুজো হয়ে যাওয়ার পর হরে কৃষ্ণ মহামন্ত্রটি 108 বার জপ করবেন। দেখুন, এই যে নিয়মটা আপনাদেরকে আমি বললাম এটা হচ্ছে ঘরোয়া নিয়ম, এবং যারা জন্মাষ্টমী উপবাস করবেন না তারা খুব সহজভাবে এইভাবে পুজো অর্চনা করতে পারেন, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। এবং যারা ব্রত উপবাস রাখবেন, যারা ব্রত করবেন, তারা কিন্তু ব্রাহ্মণের দ্বারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করাতে পারেন, তবে সেই পুজো হবে রাত 12টার পর।
যাই হোক, জন্মাষ্টমীর দিন কিছু নিষেধ কর্ম রয়েছে, সেগুলো কিন্তু সম্পাদন করতে নেই। যেমন ধরুন, শুভ জন্মাষ্টমীর দিন আপনারা কোনো প্রকারের নেশাভাং জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখবেন না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করবেন না, আমিষ আহার বর্জন করবেন, অবৈধ সঙ্গত থেকে দূরে থাকবেন, জুয়া খেলা বর্জন করবেন, মিথ্যাচার মিথ্যা কথা বলা, কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু একেবারেই জন্মাষ্টমীর দিন কিন্তু করবেন না। এছাড়াও আপনারা চাইলে 8 জোড়া 10 জোড়া আপনার ইচ্ছে মতন তুলসী পত্র এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং বুকে নিবেদন করতে পারেন। তবে অন্তত বাড়ির প্রত্যেককেই 1 জোড়া করে হলেও তুলসী পত্র শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন। এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই তুলসী জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী মঞ্চে প্রদীপ পুষ্প নিবেদন করবেন এবং আপনারা সকলেই শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এছাড়াও ভগবানকে প্রত্যেক দিন অষ্টকালীন ভোগ দেওয়া হয় এবং পুরী ধামে 56 ব্যঞ্জন করে ভোগ দেওয়া হয়। দেখুন, আপনারা এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উনার পছন্দের মতন ভোগ অবশ্যই নিবেদন করবেন। আপনারা ফল মূল বিভিন্ন রকম মিষ্টান্ন, বা আমি আগেই বললাম তালের পছন্দের খাবার, ভগবানের তালের যে কোনো খাবার, এগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নৈবেদ্য হিসাবে ভগবানকে নিবেদন করবেন। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর দিন এই মহাপ্রসাদ ভোগ নিজেরা কিন্তু গ্রহণ করবেন না। যারা ব্রত পালন করবেন তারা রাত 12টার পর শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করে তারপরে উনার মহাপ্রসাদ ভোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ ভগবানের জন্য যে অন্নভোগ প্রস্তুত করা হয় সেই ভোগের কথা আমি বলছি। যারা ব্রতীরা রয়েছেন তারা কিন্তু অন্নভোগ পুজো হয়ে যাওয়ার পরেও সেটা কিন্তু গ্রহণ করতে পারেন না। তবে মনে রাখবেন, এই উপবাস রাত 12টা পর্যন্ত পালন করতে হবে। তবে যারা ভাবছেন যে রাত 12টার পরেও আপনারা কিছু খাবেন না, একেবারেই পারণ ক্রিয়া সম্পন্ন করার পরেই কিছু খাদ্য আহার গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা ভোর 6:49 ঘটিকার পরে শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করে উনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, বা সাবুদানা খেতে পারেন, বা নিরামিষ আহার এই দিনেও কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। পুজো হয়ে গেল, আপনারা হয়তো সোমবার দিন পুজো করলেন, মঙ্গলবার দিন ভাবছেন কি আমিষ খাবেন, এমনটা কিন্তু নয়। মঙ্গলবার দিনও পালন প্রক্রিয়া সমাপন করে আপনারা কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করতে হবে। দেখুন, যেহেতু জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব, সেহেতু আপনারা দুপুরবেলায় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মহাভোগ নিবেদন করে পুজো অর্চনা করে উনার আরতি করে তারপরেই কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করবেন, অর্থাৎ অন্নভোগ গ্রহণ করবেন। দেখুন, জন্মাষ্টমী বিষয়ে এমন কয়েকটি প্রশ্ন আমার কাছে আসে যে জন্মাষ্টমী পুজো করার পর কি তালের ভরা বা তালের লুচি বা অন্ন বা পিঠা পায়েস মহাভোগ এগুলো কি খাওয়া যাবে। তাদের ক্ষেত্রে বলি, কখনোই না। অনেকেই ভগবানকে ভোগ নিবেদন করে কৃষ্ণ প্রসাদ হিসাবে পুজো হয়ে যাওয়ার পর সেগুলি খেয়ে ফেলেন, এমনটি করা কিন্তু শাস্ত্রমতে নিষিদ্ধ। দেখুন, জন্মাষ্টমীর দিন অন্নভোগ বা পিঠা গ্রহণ করা নিষিদ্ধ। দেখুন, চাল ময়দা দিয়ে তৈরি কোনো খাবারই জন্মাষ্টমীর দিন কিন্তু গ্রহণ করতে নেই, এবং তালের তৈরি কোনো খাবারও জন্মাষ্টমীর দিন কিন্তু খেতে নেই। এই খাবারগুলিকে ভগবানকে নিবেদন করা হলেও প্রসাদ রূপেও সেগুলো কিন্তু খাওয়া উচিত নয়। বরং আপনারা তার পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন, নন্দ উৎসব পালিত হয়ে যাওয়ার পর এগুলি গ্রহণ করতে পারেন, শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করে বা পঞ্চামৃত গ্রহণ করে, আপনারা চরণামৃত গ্রহণ করে এটি কিন্তু গ্রহণ করতে পারেন। যাই হোক, আমি ওভারঅল চেষ্টা করেছি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করার। আজকের অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। এবং এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণা, নমস্কার, ধন্যবাদ।